ক্লাস ইলেভেনের এমসিকিউগুলো আমি এবার বলবো, তোমরা দেখে নাও। যেমন কোয়েশ্চেন নাম্বার ওয়ান, তো তাকে ঠেকানো হয় মুশকিল, কাকে না দলের বিশ্বাসঘাতক সদস্যকে খয়েরটা হবে। ভুতুড়ে জেলখানার দারোগা ছিল ভূতের নায়েব। মহানগরী থেকে এর দূরত্ব ছিল মাত্র 30 মাইল। গন্ধগোকুল কাকে বলা হয়? খটাস জাতীয় প্রাণীকে, গয়েটা। একের পাঁচ দেখো, সনাতন ঘুম হলো আদিমকালের ঘুম, কয়েকটা। তারপরে গ্যালিলিওর ছোট ভাই পোল্যান্ডের কথা বলা হচ্ছে এখানে, কয়েকটা হবে। জনার পুত্রের নাম কি? না প্রবীর, জনার পুত্রের নাম প্রবীর হবে এইটা। পড়শি যদি আমায় ছুঁতো জম যাতনা দূর হবে, কয়েকটা। এবার নয়টা দেখো, জয় গোস্বামীর বিখ্যাত কাব্যগ্রন্থ যারা বৃষ্টিতে ভিজেছিল, ক্ষয়েরটা। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ডালে, এটা অর্জুন আর নীলার ধ্বজ, ক্ষয়েরটা হবে। প্রজাদের মধ্যে কোন কোন লোক ভূতের কানমলা খায়, না তারা নিজে ভাবতে যায়, ক্ষয়েরটা। মালাধর বসু অনুদিত গ্রন্থের শ্রীকৃষ্ণ বিজয়, গয়েরটা। চণ্ডীমঙ্গলের একজন কবি নাম দ্বিজমাধব। চোদ্দটা দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগের কথা বলা আছে, কয়েকটা। তারপরে প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো ঋগ্বেদ, কয়েকটা। এবার দেখো ১৬টা, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশ হচ্ছে তেলেগু। ১৭টা দেখো, সিন্ধু সভ্যতা হচ্ছে চিত্রলিপি হবে, কয়েকটা। স্বর বা কাঠ দিয়ে লেখা হতো, চিত্র প্রতীক লিপি, কয়েকটা। এবার দুয়ের দাগের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। একটা এখানে দেওয়া আছে, নিবাইতে কে শোকাগ্নে, কিসের শোক? না নীলধ্বজ পত্নী জনার পুত্র শোকের কথা বলা হচ্ছে, ODBL গ্রন্থের সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গ্যালিলিও নিজে দূরবীন, এখানে বৃহস্পতি চাঁদের ছবি, চাঁদের পাহাড়, ছায়াপথের লক্ষ লক্ষ তারার সমাবেশ, আমরা মধ্যবিত্ত হতদরিদ্র। শ্রীকৃষ্ণের কাব্যের শেষ খণ্ডের নাম রাধা বিরহ। চিত্রলিপি কি? না কয়েকটি রেখার সাহায্যে কোনো বস্তু, বিষম বা ঘটনার রূপকে প্রকাশ করা হয়। আর এসপেরান্তো এর উদ্ভাবক পোল্যান্ডের চক্ষু চিকিৎসক। আর হচ্ছে নবভারতীয় আর্য ভাষার বিস্তারকাল 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় অবধি। পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম হচ্ছে অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী। আর প্রশ্নগুলো এবার তোমরা দেখে নাও সবাই, আর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং।